ফ্রেন্ডস টিভি সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকে আবারও চলে এসেছি রাশিফল নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাশি অনুযায়ী কেমন যেতে পারে আপনাদের দিন। 7ই আগস্ট 2022 রবিবার, অবনীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন, সেই সাথে বিশ্ব বন্ধুত্ব দিবস আজ। তিথি শুক্লা দশমী, নক্ষত্র অনুরাধা নক্ষত্র, যোগ ব্রহ্মযোগ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের তুলা রাশি। তো চলুন এবার আপনাদেরকে বলবো মেষ রাশি সম্পর্কে। আজ আপনি কিছু অসুবিধার মুখোমুখি পড়তে পারেন, তাই আপনার ভারসাম্য বজায় রাখুন, অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, যা এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয়। অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে, এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তাভাবনা করুন এবং তাদের পরামর্শ নিন। অতিথিদের প্রতি রূঢ় হবেন না, আপনার ব্যবহার আপনার পরিবারই শুধু হতাশ হবে না, এতে আপনার সম্পর্কেও ভাঙন দেখা দিতে পারে। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। আজ আপনি পরোপকার বা সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন, ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। আজ আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাতে চলেছেন। আজ আপনি নিজের একটি পুরনো ভুল বুঝতে পারবেন এবং সে কারণেই বিচলিত হতে পারেন, তাই এই বিষয় খেয়াল রাখুন। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো বৃষ রাশি সম্পর্কে। কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে, আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন, আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়, আরও কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল। আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলতে পারেন এবং জীবনকে আজকে আপনি অনেক কাছ থেকে অনুভব করতে পারবেন বলে আশা করা হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো মিথুন রাশি সম্পর্কে। রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানোর জন্য, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত চেক আপ করান, অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে, কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করতে পারে। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু আপনি চাইলে সব ঠিক করে নিতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো কর্কট রাশি সম্পর্কে। আপনার কোনো প্রতিবেশী আজ আপনার কাছে ঋণ চাইতে আসতে পারে, ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বাইরে বেরোন যারা আপনার প্রয়োজন এবং পরিস্থিতি উপলব্ধি করতে পারে। আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে, তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে, আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো সিংহ রাশি সম্পর্কে। আজ আপনার স্বাস্থ্য সুন্দর হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আজ আপনি কোনো সাহায্য ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন, যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন।
আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে। আপনার সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ খারাপ হওয়ার ক্ষেত্রে আপনি পুরোপুরি সমর্থন করবেন বলে আজ আশা করা হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো কন্যা রাশি সম্পর্কে। কাজের চাপ এবং ঘরের বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে আনবে। আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে, তাই এই বিষয়ে খেয়াল রাখুন। আপনার কাছে সময় তো হবে, কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন। আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো তুলা রাশির সম্পর্কে। আজ আপনি কোনো খুশির খবর পেতে পারেন বলে মনে করা হচ্ছে। আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়িয়ে যাচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবেই ফেরত দিতে পারেন। বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনি আজ আপনার স্ত্রী একটি কঠিন এবং রূঢ় দিক অভিজ্ঞতা করতে পারবেন, যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে। আপনার দিনটি আজকে শুরুটা খুব সুন্দর হবে, যে কারণে আপনি আজকে পুরো দিনটি ফুর্তি অনুভব করবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে। আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকাও পেতে পারেন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলতে পারে। আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত, কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে। আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে বেশি পছন্দ করেন। আজ আপনি নিজের জন্য সময় পাবেন, তবে অফিসে যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করতে পারে। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে। আপনার ভাগ্যবান সংখ্যা 6। এবার বলবো ধনুরাশি সম্পর্কে। উৎফুল্ল থাকুন, যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে। আপনি যে অর্থ দীর্ঘকাল ধরে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে। বাচ্চাদের ওপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে। তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে। আপনি ধীরে ধীরে প্রেমে পড়তে পারেন। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথেও সাক্ষাৎ করাবে। ভুল যোগাযোগ আজ একটি সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু বসে কথা বলে আপনি তা সামলে নিতে পারবেন। লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন, সেই কারণেই সবাই আপনার সুনাম করে। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এবার বলবো মকর রাশির সম্পর্কে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ ও সান্নিধ্যে আনবে। যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে। কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে। এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে, যেমন কোনো মন্দির পরিদর্শন করা, অভিভাবকদের কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এবার বলবো কুম্ভ রাশি সম্পর্কে।
আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন, তবে আপনি আজকে সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন। জীবনের সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে। আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসার চেষ্টা করুন। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো মীন রাশি সম্পর্কে। আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। যদিও এই সময় আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত। একটি পারিবারিক জমায়েত আপনি মধ্যমণি হয়ে উঠবেন। প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে। টিভি মোবাইল ব্যবহার করা ভুল না, কিন্তু যে কোনো জিনিসই দরকারের থেকে বেশি ব্যবহার করা উচিত নয়। বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। এর কারণে যে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। নমস্কার।